কড়াইটার মধ্যেই আমি তেল দিয়ে দিচ্ছি, তেলটাও গরম হয়ে গেছে, তার মধ্যে একটু কালো জিরা দিচ্ছি, এর মধ্যে হলুদ আর লবণটা দিয়ে দিচ্ছি, মশলা দিলাম, ভাজাটার মধ্যে আমি শসা ডাঁটা দিয়ে দিলাম, আলু বেগুনটা দিয়ে কিছুক্ষণ ভাজা হয়ে গেছিল, আমি এখন জলটা দিয়ে দিচ্ছি, আমাদের মাছের ঝোলটা হয়ে গিয়েছে। তো আমাদের মাছের ঝোলের রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন।